করোনাকালে শিখে উঠেছে কর্মসংস্কৃতি, পরিষেবা নিয়ে বিস্তর ক্ষোভ গ্রাহকদের। এবার দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন জলপাইগুড়ি বিএসএনএলের সঞ্চার নিগম এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগের তির দায়িত্বপ্রাপ্ত টিডিএমের বিরুদ্ধে। সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন টিডিএম বিমলেন্দু ভৌমিক। করোনাকালে কেন্দ্রীয় সরকারে এই দপ্তরে কোভিড বিধি মানা হচ্ছে না, সরকারের নির্দেশিকা অনুযায়ী রোস্টারও তৈরি করা হয়নি, টিডিএমকে তার দপ্তরেই পাওয়া যাচ্ছে না, পরিষেবার সমস্যা মেটাতে কোনো উদ্যোগ নেই টিডিএমের, এর পাশাপাশি এক্সচেঞ্জ ভবন ও টিডিএমএ অফিসে অগ্নি নির্বাপন ব্যবস্থা পুরনো, এটা এখন কার্যকরী নয়, এমনটাই অভিযোগ সঞ্চার নিগম এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সদস্যদের। তাদের দাবি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো হেলদোল নেই। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিক্রিয়ায় শিলিগুড়ি বিজনেস এরিয়ার জিএম অরুময় ডাকুয়া চলভাষে জানান, টিডিএমের বিরুদ্ধে ইউনিয়নের অভিযোগ নিয়ে কিছু বলার নেই, এটা আভ্যন্তরীণ বিষয়, তবে দপ্তরে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ একাধিক কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে টিডিএম বিমলেন্দু ভৌমিক বলেন, দপ্তরে কোভিড বিধি মেনেই কাজ চলছে, স্যানিটাইজেশনও হচ্ছে, ইউনিয়নের অভিযোগে সারবত্তা নেই। সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক সুব্রজিৎ রায় বলেন, নতুন টিডিএম আসার পরেই অচলাবস্থা শুরু হয়েছে, অনিয়মিত অফিসে আসায় প্রয়োজনে তার সাহায্য মিলছে না। সুব্রজিৎ বাবুর আরও অভিযোগ, পরিষেবা নিয়ে গ্রাহকরা অসন্তুষ্ট, বিএসএনএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা, সেদিকে নজর নেই টিডিএমের। এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে বিএসএনএলের দুই ভবনেই নানা সমস্যা দেখা দিয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে, এর পাশাপাশি সরকারের নির্দেশিকা অনুযায়ী কোভিড নিয়মাবলী এই দপ্তরে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন সুব্রজিৎ বাবু। এখানে বলছেন যে আমাদের পরিষেবা এখানে হয়তো খারাপ হয়ে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে টিডিএম বিমলেন্দু ভৌমিক, উনি রেগুলার বেসিসে অফিসে অ্যাটেন্ড করেন না। আজকে যেমন আপনারা দেখলেন, এখন বেলা দুটোরও বেশি বাজে, এখন অবধি উনি সারাদিন অফিসে আসেননি। আমি ফোন করলাম আমার কাজের প্রয়োজনে, উনি ফোনটাও ধরলেন না। এইভাবে যে আমাদের যে সমস্যা, আমরা যে কাজের প্রয়োজনে যদি ওনাকে ফোন করি, উনি ফোনেও রেসপন্স করেন না, অফিসেও আসেন না, উপরন্তু এই কোভিড সিনারিওতে যে সব জায়গায় যে রোস্টার মেনটেন করে যে স্টাফদের অ্যাটেন্ডেন্স, সেই ব্যাপারগুলোও কিছু করা হয়নি। মেইন এন্ট্রান্সে বারংবার বলা সত্ত্বেও কোনোরকম স্যানিটাইজার দেওয়া কাস্টমাররা আসলে, অথবা থার্মাল গান দিয়ে টেম্পারেচার পরীক্ষা করা, এই সমস্ত কোনো কিছু হয়নি। উপরন্তু সবথেকে বড়ো একটা বিষয় যে আমাদের এই বিল্ডিংয়ে কোনোরকম ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইশার সম্পূর্ণ নন ফাংশনিং, বহুদিন যাবৎ কোনোরকম ফায়ার অডিটও হয় না। আমি খুব কম করে 15 চিঠি দিয়েছি আমাদের টিডিএমকে এবং শিলিগুড়িতে জিএমকে, কিন্তু এখনও অবধি কোনোরকম ফ্রুটফুল অ্যাকশান পাওয়া যায়নি। এই যদি আমাদের যদি ম্যানেজমেন্টের অবস্থা হয়, সেক্ষেত্রে তো টপ ম্যানেজমেন্টের যদি জলপাইগুড়িতে এরকম পরিস্থিতি হয়, তাহলে কী করে ভালো পরিষেবা আমরা দিতে পারবো? আমাদের চাই যে এই সমস্ত সমস্যার অতি দ্রুত যেন সমাধান হোক, আমার এইটুকুই আমাদের বক্তব্য, আর এর কোনোরকম জবাব আমরা পাইনি। হ্যাঁ, আগামী দিনে এটা আমি আমার সার্কেল নেতৃত্বকে বিষয়টা জানিয়েছি, এবার সার্কেল নেতৃত্ব যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেবে, আমি সেইভাবেই আমরা আন্দোলনের দিকে যাব। ইভেন আজকে 12 হয়ে গেছে, আপনারা চিন্তা করুন যে আমরা কিন্তু এখন আমাদের মাসিক যে স্যালারি সেটাও পাইনি। না দেখুন, অব্যবস্থার অবশ্যই এটা 2019 অবধি, যখন আপনার 2020 শুরুর দিকেও আপনার বিএসএনএলের পরিষেবা কিন্তু অত্যন্ত ভালোই ছিল, জলপাইগুড়ি বিএসএনএল সব দিক থেকেই ভালো ছিল। কিন্তু এই ভদ্রলোক যখন থেকে আমাদের চার্জ নিলেন, যে বিমলেন্দু ভৌমিক, যিনি একটা সময় কুচবিহারে ছিলেন, কুচবিহারে থাকার সময় 11 কুচবিহার টেলিকম অফিস বন্ধ ছিল, এবং জলপাইগুড়িতে এসেও উনি সম্পূর্ণ ননচ্যালেন্ট অ্যাটিটিউড নিচ্ছেন, কোনোরকম ডেভেলপমেন্টের দিকে ওনার নজর নেই, শুধুমাত্র নিজের কাজটুকু করার জন্য হোয়াটসঅ্যাপে বা মেইলে যতটুকু সম্ভব শুধু ফরওয়ার্ড করে দেওয়া, এইটুকু ছাড়া অন্য কোনো কিছু ওনার কিন্তু অ্যাক্টিভিটি আমরা দেখি না। ওনাদের কিন্তু আমরা চাই যে অন্তত উনি অফিসে আসুন, এটা তো অবশ্যই প্রয়োজন, কারণ ম্যানেজমেন্টের কিন্তু নির্দেশ আছে E4 এবং E5 স্কেল থেকে যারা ঊর্ধ্বে আছে, তারা কিন্তু লকডাউনের পিরিয়ডেও কিন্তু তারা প্রত্যেকে অফিসে আসতে বাধ্য। কিন্তু এই লকডাউন পিরিয়ডে আমরা খুব অবাক হয়ে গেলাম, যেখানে সর্বত্র প্রত্যেকটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট অফিসে এই যে 50% অ্যাটেন্ডেন্স বা রোস্টার মেনটেন করে স্টাফদের অ্যাটেন্ডেন্স মেনটেন করা, এগুলো হয়েছে, কিন্তু ইভেন আমাদের সার্কেল অফিস, কর্পোরেট অফিস, বিজনেস এরিয়া শিলিগুড়ি সব জায়গাতেই এটা ইমপ্লিমেন্ট হয়, কিন্তু জলপাইগুড়িতে মাননীয় টিডিএম সাহেব শ্রী বিমলেন্দু ভৌমিক তা কিন্তু ইমপ্লিমেন্ট করেননি।